বর্তমানে বাংলাদেশে একের পর এক ফেসবুক আইডি হ্যাক হচ্ছে, যেটা খুবই ভয়ানক বিষয়। অনেক রিসার্চ করার পরে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কীভাবে এই হ্যাকিং প্রসেসটা চালানো হচ্ছে। আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো, তাহলে আপনারা এই ভিডিওটা আপনাদের নিজেদেরকে সুরক্ষা করতে, নিজেদের আইডিগুলোকে সুরক্ষা করতে, নিজেদের ফোনকে সুরক্ষা করতে সুবিধা হবে। সো প্রথমে বলে দিচ্ছি, আপনি টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেই অ্যাপের একটি বট আছে। আমি বটের নাম বলবো না, কারণ বটের নাম বলে অনেকে যেটা মিস ইউজ করবে। আমি আজকে শুধু অ্যাওয়ারনেস হিসেবে ভিডিওটা করছি, এবং ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন, তাহলে অন্যেরও অনেক হেল্প হবে। সো মেইন বিষয় হচ্ছে, টেলিগ্রামের ওই অ্যাপের মাধ্যমে একটা বট আছে, সেই বটের মাধ্যমে মেইনলি, মানে রোবট বা এআই রোবট বলা চলে, সেখানে নর্মালি লিঙ্ক জেনারেট করা হয়। সেটা ফেসবুক আইডি হ্যাকের জন্য হতে পারে, সেটা হতে পারে আপনার ফোন হ্যাকের জন্য, আপনার ফোনের গ্যালারি হ্যাকের জন্য, কিংবা আপনার ক্যামেরা হ্যাকের জন্য, মানে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সবই হ্যাক করা যাচ্ছে। সো এই লিঙ্কটা জেনারেট করে আপনাকে মোবাইল SMS আকারে পাঠানো হবে, আপনার ফেসবুকে মেসেঞ্জারে পাঠানো হবে। আপনাকে বলা হবে যে আপনাকে হয়তো বা 2000 টাকা প্রতিদিন ইনকামের সুযোগ করে দিবে, বা আপনাকে লোভনীয় কোনো অফার দিবে। আপনি তখন সেই লোভনীয় অফারে হয়তো বা ক্লিক করে দিবেন, অথবা আপনাকে বলতে পারে আপনার ফেসবুক পেজ ব্লক করে দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করুন। আপনি লিঙ্কে ক্লিক করছেন তো আপনি শেষ। সো দয়া করে আজকের পর থেকে আপনার মোবাইলে আসা কোনো চাকরির লোভনীয় অফার, কিংবা আপনাকে কোনো টাইপের কোনো হুমকি ধামকি দিল, কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এভাবে আপনি চাইলে নিজের ফেসবুক আইডিকে হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন। থ্যাংক ইউ।